সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সেকেন্ড লাইফ ক্লাসটিতে। সেকেন্ড লাইফ ক্লাসটিতে আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে আলোক সংশ্লেষণের যে আলোক নিরপেক্ষ অধ্যায় আছে সেই অধ্যায়টা নিয়ে। তো তোমরা কারা কারা সেকেন্ড লাইফ ক্লাসটি দেখছো আমাকে জানিয়ে দাও, কারা কারা প্রথম লাইফ ক্লাসটি করেছিলে অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবে যাতে করে তারা সবাই একসাথে ক্লাসটি করতে পারো। আর এই লাইভ ক্লাসটিতে আলোচনা করবো হচ্ছে মূলত শ্বসন এবং শ্বাস সংশ্লেষণের বাকি পার্টটুকু নিয়ে এবং সাথে প্রশ্নদের নিয়ে কিছুটা আলোচনা করা হবে। তো দেখি যে আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে ক্যালভিন চক্র এবং হ্যাচস ল্যাক চক্র। ক্যালভিন চক্রকে আমরা সি থ্রি চক্র বলে থাকি, কারণ হচ্ছে সি থ্রি চক্র এ কারণেই বলি তার যে প্রথম স্থায়ী পদার্থ তৈরি হয় তার চক্রটার মধ্যে, সেই প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে একটা তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ। তো প্রথমেই যেটা হয়, প্রথমে মূলত যেটা ঘটে সেটা হচ্ছে রাইবুলোস 1,5-বিসফসফেট থাকে, মানে রাইবুলোস একটা যৌগ, যে যৌগের মধ্যে দুইটা ফসফেট আছে যেটা 1 নম্বর এবং 5 নম্বর কার্বনে যুক্ত, এবং তার সাথে একটা কার্বন ডাইঅক্সাইড এসে যুক্ত হয়, মানে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড এসে যুক্ত হবে। এতক্ষণ আমরা যে আলোক পর্যায়ে দেখেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে কার্বন ডাইঅক্সাইডের আসলে ব্যবহারটা নেই, কিন্তু আমরা সবাই জানি যে আলোক সংশ্লেষণে মূলত কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করা হয় এবং সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজটা তৈরি হবে আমাদের এই সি থ্রি সাইকেলের মধ্যে। এই রাইবুলোস 1,5-বিসফসফেটের সাথে একটা যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তাহলে আসলে কি ঘটে সেটা দেখি। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। 5 কার্বন বিশিষ্ট হওয়া মানে হচ্ছে যখনই একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে তখন সে একটা 6 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি করবে, এবং সেই যৌগটার নাম হচ্ছে কিটো অ্যাসিড, এবং এটা হচ্ছে খুবই অস্থায়ী। এই 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিডের সাথে যুক্ত হবে হচ্ছে পানি। যে মুহূর্তে পানি যুক্ত হবে এই অস্থায়ী যৌগটা ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে, এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট এবং যার 3 নম্বর কার্বনে ফসফেট আছে। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন কথা হচ্ছে কিটো অ্যাসিড ছিল 6 কার্বন বিশিষ্ট, এটা 3 কার্বন বিশিষ্ট, তার মানে হচ্ছে এই যৌগটা 2 অণু তৈরি হয়, 3 কার্বন 3 কার্বন করে মোট 6 কার্বন, মানে এটা আমরা পাবো হচ্ছে 2 অণু। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে একটা ফসফেট যুক্ত হবে, ফসফেট যুক্ত হয়ে তৈরি করবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এখানে যে এনজাইমটা কাজ করে এনজাইমের নাম হবে হচ্ছে কাইনেজ এনজাইম। মনে রাখবে যখনই ফসফেট যুক্ত হয় বা ফসফেট ত্যাগ করে সেখানে আমরা কাইনেজ এনজাইমটা সবসময় দেখতে পাই। তো যদি কখনো ওই এনজাইমটার নাম ভুলে যাও কাইনেজ লিখে দিও তাহলে কিন্তু হয়ে যাবে। যেহেতু কাইনেজ লিখেছি এবং দেখছি যে একটা ফসফেট যুক্ত হয়েছে তার মানে হচ্ছে এইখানে মূলত একটা এটিপি এসেছিল, এটিপি এসে সে এডিপি তে পরিণত হয়েছে এবং একটা ফসফেট ওকে দিয়ে দিয়েছে, এর ফলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এখানে আমি সংক্ষেপে লিখেছি কারণ লেখাগুলো অনেক বড়, তো লিখলে অনেক সময় হয়তো বুঝবে না সেজন্য আমি সংক্ষেপে লিখেছি। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা পাবো হচ্ছে NADH2 যুক্ত হবে হয়ে NADP এবং ইনঅর্গানিক ফসফেট মুক্ত হবে। তার মানে NADH2 এখানে যুক্ত হয়ে আমরা দুইটা জিনিস পাবো, একটা পাবো হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড অ্যালডিহাইড পাবো, একটা অ্যাসিড থেকে অ্যালডিহাইড পাবো, এবং দেখছি যে হাইড্রোজেন যুক্ত হচ্ছে তার মানে এখানে বিজারণ ঘটছে, বিজারণ ঘটে অ্যাসিড থেকে অ্যালডিহাইড আসছে এবং একই সাথে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট নামে একটা যৌগ পেয়ে যাবো। দুইটা যৌগের মাঝখানে আমি দেখছি এটা উভমুখী বিক্রিয়া, মানে হচ্ছে এই 3-ফসফোগ্লিসারালডিহাইডটা ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেটে পরিণত হতে পারে, ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেটটা 3-গ্লিসারালডিহাইডে পরিণত হতে পারে। এই 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে আমরা পরবর্তীতে পাবো হচ্ছে ইরিথ্রোস পাবো বা জাইলোরোস পাবো, যে কোনো একটা পেতে পারি, এমনও হতে পারে যে আমরা সরাসরি রাইবুলোস 5-ফসফেটও পেয়ে যাচ্ছি। তো 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে আসলে কি ঘটে, 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট
এই দুটোই কি তিন কার্বন বিশিষ্ট? এখান থেকে যতগুলো যৌগ আছে সবগুলো আসলে তিন কার্বন বিশিষ্ট। এই দুটো মিলে পরবর্তীতে তৈরি করা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করে, 1,6-বিসফসফেট তৈরি করে। এই ফ্রুক্টোজটা পরবর্তীতে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। তার মানে সে একটা ফসফেট ছেড়ে দেয়। একটা ফসফেট ছেড়ে দেওয়ার মানে হচ্ছে এখানে একটা ফসফেট কমে গিয়ে শুধুমাত্র 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট অণু যুক্ত হয়ে থাকবে। এই ফ্রুক্টোজটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। এখন দেখো, এটা 3 কার্বন বিশিষ্ট, এটা 6 কার্বন বিশিষ্ট। এই দুটোর মধ্য থেকে আসে হচ্ছে জাইলুলোজ 5 কার্বন বিশিষ্ট, ইরিথ্রোজ আসে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। ইরিথ্রোজ থেকে পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমরা সেডু হেপটুলোজ নামের একটা 7 কার্বন বিশিষ্ট যৌগ পেতে পারি, যেটা থেকে পরে আমরা আবার 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 5-ফসফেট পেতে পারি। এবং জাইলুলোজ থেকে আমরা পাবো হচ্ছে রাইবুলোজ 5-ফসফেট। রাইবুলোজ 5-ফসফেটের সাথে আরো একটা ফসফেট অণু যুক্ত হয়ে রাইবুলোজ 1,5-বিসফসফেট তৈরি করে। এখন দেখি পুরো বিক্রিয়ার মধ্যে আমরা অনেকগুলো এনজাইম আসলে লিখিনি, কি কি এনজাইম আছে। এনজাইমের মধ্যে প্রথমে যেটা আমরা বলবো যে রাইবুলোজ বিসফসফেট থেকে কিটোঅ্যাসিড তৈরির সময় রুবিস্কো নামে একটা এনজাইম কাজ করে, রুবিস্কো। এই এনজাইমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই এনজাইমটা অতিরিক্ত তাপমাত্রা এবং মনে করো অতিরিক্ত অক্সিজেনের যখন সরবরাহ থাকে তখন সে কিন্তু কিটো অ্যাসিড তৈরি করে না, সে তখন অন্য কিছু একটা তৈরি করে। এই কারণে এই এনজাইমটার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট অক্সিজেনের ঘনমাত্রা রাখা প্রয়োজন। কিটো অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলে সেখানে কাইনেজ এনজাইম কাজ করছে এবং 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। সেখান থেকে পরবর্তীতে যেহেতু এখানে আমরা হাইড্রোজেন যুক্ত হচ্ছে এবং এটার নাম হবে হচ্ছে ডিহাইড্রোজিনেস এনজাইম। এবং এখান থেকে আমরা ইরাইথ্রোজ পাবো, জাইলুলোজ পাবো, রাইবুলোজ 5-ফসফেট পাবো এবং সেখান থেকে পরবর্তীতে রাইবুলোজ 1,5-বিসফসফেট পাবো। এখানে যেহেতু একটা ফসফেট যুক্ত হচ্ছে তার মানে হচ্ছে এটিপি আসবে এবং এডিপি মুক্ত হবে, মানে আমার এখানেও এটিপি খরচ হচ্ছে, এখানেও একটা এটিপি খরচ হচ্ছে, এখানে NADH2 খরচ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যে আলোক নির্ভর অধ্যায়ে যে এটিপি এবং NADH2 তৈরি করছিলাম সেটা আসলে আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যবহার করে ফেলছি। এবং জাইলুলোজ আর রাইবুলোজের মাঝখানে যে এনজাইম কাজ করে সেটা হচ্ছে এপিমারেজ। কারণ হচ্ছে একটা যৌগ আরেকটার এপিমার, দুইটাই কিন্তু 5 কার্বন বিশিষ্ট, তাদের জাস্ট গঠনে পরিবর্তন থাকে। আচ্ছা, এটা ছিল হচ্ছে কেলভিন চক্র, C3 সাইকেল। তো তোমরা যারা দেখছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে C3 সাইকেলটা আসলে কোন কোন উদ্ভিদের ঘটে থাকে। তো আমি কমেন্টগুলো একটু পরে পড়ছি। কেলভিন চক্রের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। হ্যাচ ও স্ল্যাক চক্রকে আমরা C4 সাইকেলও বলে থাকি, কারণ সেটার প্রথম যে স্থায়ী পদার্থটা হয় সেই প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। এবং হ্যাচ ও স্ল্যাক চক্রের মধ্যে যেই মেসোফিল কোষের মধ্যে একটা অংশ ঘটে, আরেকটা অংশ ঘটে হচ্ছে বান্ডেল শীথের মধ্যে। এখন মেসোফিল এবং বান্ডেল শীথে ঘটার পিছনে কারণ থাকে। কারণটা হচ্ছে যে আমরা জানি C4 যেসব উদ্ভিদ আছে সেসব উদ্ভিদ আসলে উচ্চ তাপমাত্রায় থাকতে পারে। এর প্রধান কারণ হচ্ছে তাদের মধ্যে বান্ডেল শীত নামে একটা অংশ থাকে। মেসোফিল টিস্যুগুলোর পরে একটা গোলাকার ভাবে একটা বান্ডেল শীত তৈরি হয়ে থাকে, সেখানে গিয়ে পরবর্তীতে C3 অংশটা ওটার ভেতরে ঘটতে পারে। সেখানে রুবিস্কো এনজাইমটা থাকে। রুবিস্কো এনজাইমটা যদি কখনো ওই উচ্চ তাপমাত্রার মধ্যে চলে যেত তাহলে তারা কিন্তু পরবর্তীতে গ্লুকোজ উৎপন্ন করতে পারতো না। তার মানে হচ্ছে C4 উদ্ভিদগুলো যাতে উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াতে পারে সেই জন্যই আসলে বান্ডেল শীতটা তৈরি হয়েছে, যাতে করে রুবিস্কো এনজাইমটা ভালো করে কাজ করতে পারে। এখন আমি দেখি তোমরা কারা কারা কমেন্ট করছো।
আমাদের সাথে সানজিদা সুকন্যা আছে ঠাকুরগাঁও থেকে। অনেকে বলছো নেট প্রবলেম আছে, ইন্টারনেটে প্রবলেম ছিল, তো তোমরা যারা প্রথম ক্লাসটি করতে পারোনি তারা কিন্তু পরবর্তীতে আমাদের এই লাইভ ক্লাসটি আবারও দেখে নিতে পারো, আমাদের ফেসবুক পেজ থেকে, আমাদের ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো। তোমরা যারা ক্লাসটি দেখছো তারা শেয়ার করে দিতে পারো যাতে করে তোমাদের সব ফ্রেন্ডরা একই সাথে ক্লাসটি করতে পারে। অনেকে বলছো লেখা ভালো করে বোঝা যায়নি, আচ্ছা চেষ্টা করবো যাতে করে লেখাটা এরপরে বোঝা যায়। কেউ আসলে এক্সাম্পল লিখনি কারা সি3 উদ্ভিদ কোনগুলো, তো সি3 উদ্ভিদ মূলত হচ্ছে অধিকাংশ উদ্ভিদই সি3 উদ্ভিদ বলা হয়। সি4 উদ্ভিদগুলো হচ্ছে আমাদের যে অনেকে লিখেছো ধান ঘাস এরকম, সি4 উদ্ভিদ হচ্ছে আসলে ঘাস, তারপর আখ, ভুট্টা, এগুলো হচ্ছে সি4 উদ্ভিদ। এখন আসি সি4 উদ্ভিদের ক্ষেত্রে যে সি4 সাইকেলটা হয় সেটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। হ্যাচ ও স্ল্যাক চক্র, এই হ্যাচ ও স্ল্যাক চক্রের মধ্যে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে হ্যাচ ও স্ল্যাক চক্রের ক্ষেত্রে মেসোফিল অংশে একটা অংশ ঘটে এবং বান্ডল শীত অংশের ভেতরে আর একটা অংশ ঘটে থাকে। এখন মেসোফিল এবং বান্ডল শীতে কি ঘটে, এটা যদি মেসোফিল হয় এবং এটা যদি হয় বান্ডল শীত, তাহলে দেখা যাবে যে মেসোফিলের এই অংশটা এতটুকু, বান্ডেল শীতের অংশটা হচ্ছে এতটুকু। দেখা যাবে মেসোফিলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বাহির থেকে প্রবেশ করছে, কারণ মেসোফিলটা থাকবে একটা পাতার ঠিক উপর তলে, যেটা যেই কোষগুলো থাকবে সেগুলো হচ্ছে মেসোফিল টিস্যু, এবং একটু ভেতরের দিকে থাকবে হচ্ছে বান্ডেল শীতটা যাতে করে টেম্পারেচারটা কিছুটা কন্ট্রোলে থাকে। এই কারণে কার্বন ডাইঅক্সাইড যখন মেসোফিলে ঢুকবে তখন সেটা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে কি হয়, যে কার্বনটা রয়েছে সেই কার্বনটা পরবর্তীতে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যদি এটা হয়, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইডটা, কার্বন ডাইঅক্সাইড যখন পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড প্রথমে তৈরি করবে সেটা ভেঙে গিয়ে তারপরে যুক্ত হবে। ওটা আমি লিখছি না, আমি সরাসরি কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, একটা কার্বন বেশি যুক্ত হয়ে গেলে অবশ্যই যেটা উৎপন্ন হবে সেটা হবে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, এবং এটাই হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি হবে হচ্ছে ম্যালিক অ্যাসিড। যে ম্যালিক অ্যাসিড তৈরি হবে সেটাও আসলে 4 কার্বন বিশিষ্ট। এখন এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরির সময় যেটা ঘটে, এখানে NADH2 ব্যবহৃত হয়, NADH2 ব্যবহৃত হয়, ফলে NADP আমরা পেয়ে থাকি। এই NADH2টা কোথা থেকে পাচ্ছি, আলোক নির্ভর অধ্যায় তৈরি হওয়া NADH2। এখন এই ম্যালিক অ্যাসিডটা করে কি, মেসোফিল থেকে বান্ডল শীতে প্রবেশ করে, বান্ডল শীতে যখন প্রবেশ করে তখন প্রথমে সে ম্যালিক অ্যাসিড হিসেবেই আছে, মানে সে 4 কার্বন বিশিষ্ট একটা ম্যালিক অ্যাসিড হিসেবে আছে। এই ম্যালিক অ্যাসিড থেকে পরবর্তীতে একটা কার্বন আলাদা হয়ে যাবে, একটা কার্বন সংখ্যা সে কমিয়ে ফেলবে। কার্বন সংখ্যা কমানোর জন্য অবশ্যই সেখানে যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমটা হবে হচ্ছে ডিকার্বক্সিলেস এনজাইম, দেখলে আমরা বুঝবো সেখান থেকে কার্বন কমে যাচ্ছে। কার্বন সংখ্যা কমানোর সময় ডিকার্বক্সিলেস এনজাইমগুলো কাজ করে, এবং কার্বক্সিলেস তখন কাজ করে যখন কার্বন সংখ্যা আমরা বাড়াতে চাই। ম্যালিক অ্যাসিড থেকে আমরা 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করবো, তার মানে এখান থেকে আমরা একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দিব। এবং মজার ব্যাপার হচ্ছে যে বান্ডল শীথের ভেতরে যেহেতু রুবিস্কো আছে, রুবিস্কো এনজাইমটা থাকার কারণে সে যখন কার্বন ডাইঅক্সাইডকে পায় তখন সে সুন্দর করে আবারও সি3 সাইকেল তৈরি শুরু করে দেয়, ফলে বান্ডল
শীতের ভেতরে সি থ্রি সাইকেলটা ঘুরতে থাকে। তার মানে সি ফোর সাইকেলের মানে হচ্ছে সেখানে আসলে সি থ্রি সাইকেলটাও একটা অংশে ঘুরতে থাকবে। আর এই ম্যারিক অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটা পরবর্তীতে আবার আসবে হচ্ছে মেসোফিল টিস্যুতে। মেসোফিল টিস্যুতে আসার পর সে এখানেও পাইরুভিক অ্যাসিড হিসেবে প্রথমে থাকবে, 3 কার্বন বিশিষ্ট হিসেবে থাকবে, এবং সেখান থেকে পরবর্তীতে আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এবং যখন তৈরি হবে, নামটা তো আমরা দেখতে পাচ্ছি, ফসফো শব্দটা আছে, তার মানে একটা ফসফেট যুক্ত হতে হবে। ফসফেট যুক্ত হওয়ার মানে হচ্ছে এখানে একটা এটিপি আসবে এবং আমরা এডিপি পাবো। ফসফেটটা দিয়ে পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তার মানে আমরা এটিপিও খরচ করছি, এনএডিএইচটিও খরচ করছি। কেন খরচ করছি? কারণ আমরা আলোক নির্ভর অধ্যায় এগুলো তৈরি করে রেখেছিলাম, যেটা যাতে আমরা আলোক নিরপেক্ষ অধ্যায়তে সেগুলো ইউজ করতে পারি। এবং এখান থেকে আমরা পরবর্তীতে গ্লুকোজ পাবো। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে সালোক সংশ্লেষণের দুটো আলোক নির্ভর আলোক নিরপেক্ষ অধ্যায়ের দুটো অংশ। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্বসন নিয়ে। শ্বসন নিয়ে প্রথমে আলোচনা করব, কারণ হচ্ছে সালোক সংশ্লেষণে যেটা তৈরি হবে সেই জিনিসটা অবশ্যই আমি শুধু জমা করে রাখবো না, সেই জিনিসটা আমি খরচ করব। কারণ সেই খাবারটা খরচ করলে শক্তি উৎপন্ন হবে, শক্তি দিয়ে পরবর্তী অন্যান্য কাজগুলো গাছ করতে পারবে। তার শুধু খাবার তৈরি করলে হয় না, তারও শক্তিরও প্রয়োজন আছে। এখন এই শ্বসনের ক্ষেত্রে আমরা কয়েকটা ধাপ দেখতে পাবো। ধাপের মধ্যে কি কি আছে? প্রথমে আছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে প্রথমে যেই অংশটা থাকে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে শুরু হয় হচ্ছে গ্লুকোজ দিয়ে। গ্লুকোজ, উপরে গ্লুকোজ আছে, আমরা জানি যে উপরে গ্লুকোজ থাকবে। গ্লুকোজ থেকে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ 6-ফসফেট আছে, এরপরে আছে হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেটের পরে ফ্রুক্টোজ 1-6-20-ফসফেট। যেহেতু দুইটা ফসফেট, এর জন্য আমরা বলছি 20-ফসফেট। দুইটা জিনিস থাকলে 20 বা ডাই, আমরা যে কোনো একটা বলতে পারি। এটাকে চাইলে ডাই ফসফেট আমরা বলতে পারতাম। তারপর আমরা দেখতে পাচ্ছি আবারও 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এক্ষেত্রে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে উপরে, আমার মনে হয় দেখা যাচ্ছে না, উপরে গ্লুকোজ আছে, গ্লুকোজ থেকে শুরু হবে। গ্লুকোজ থেকে শুরু হওয়ার পরে যেটা ঘটে, গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজের মধ্যে কোনো ফসফেট ছিল না, গ্লুকোজ 6-ফসফেটে একটা ফসফেট আছে। তার মানে হচ্ছে গ্লুকোজ যেহেতু 6 কার্বন বিশিষ্ট, তার 6 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হয়ে গেছে। ফসফেট যুক্ত হওয়ার মানে হচ্ছে সেখানে কাইনেজ এনজাইম কাজ করবে, এবং যেহেতু এটা 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, তাই এটার নাম হবে হেক্সো কাইনেজ। এবং আসবে হচ্ছে এটিপি, সে একটা ফসফেট দিয়ে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করবে। গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হবে। ফ্রুক্টোজ 6-ফসফেট আর গ্লুকোজ 6-ফসফেট হচ্ছে পরস্পরের আইসোমার। যেহেতু আইসোমার, তার মানে হচ্ছে এখানে আইসোমারেজ এনজাইমটা কাজ করবে। এই আইসোমারেজ এনজাইমটার নামের সাথে আরো একটা অংশ আছে, কিন্তু আমি শুধু আইসোমারেজ এ কারণে বলছি যে শুধুমাত্র যেই কাজটা করে, যেমন কাইনেজ, আইসোমারেজ, এপিমারেজ, এগুলো মনে রাখলেও কিন্তু তোমাদেরকে নাম্বার দিয়ে দিবে, শুধু এতটুকু যদি লিখো। কারণ হচ্ছে এই এনজাইমগুলো এই ধরনের এনজাইম, এবং তার সাথে একটা অংশ যুক্ত হয়, কি উৎপন্ন করছে বা কার থেকে উৎপন্ন হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যেমন এটার নাম হবে হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ, কারণ গ্লুকোজ 6-ফসফেট থেকে সেটা একটা
আইসোমার তৈরি করছে। ফ্রুক্টোজ 6-ফসফেটের সাথে আরো একটা ফসফেট যুক্ত হয়ে গেছে, তার মানে হচ্ছে এখানেও একটা কাইনেস এনজাইম কাজ করবে, এবং যেহেতু এটা ফ্রুক্টোজ তাই এটা নাম হবে ফ্রুক্টোকাইনেস। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে পরবর্তীতে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড, এটা এ হবে না, এটা একটা অ্যালডিহাইড, এটা আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। এই জায়গাটাতে কিন্তু এটা আমাদের ক্যালভিন চক্রের সাথে মিলে যাচ্ছে, ক্যালভিন চক্রে কিন্তু এরকম একটা অংশ এসেছিল। এখন এই 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট অবশ্যই তারা এক উভমুখী এরকম একটা চিহ্ন দিবে, কারণ হচ্ছে এই অংশ থেকে এই অংশে পরিণত হতে পারে, এই অংশ থেকে এই অংশে পরিণত হতে পারে। এখন যেটা ঘটে, 3-ফসফোগ্লিসারলডিহাইড তৈরির সময় এখানে অ্যালডোলেস এনজাইম কাজ করে, অ্যালডোলেস এটা ডো, এবং এইখানে কাজ করে হচ্ছে আইসোমারেস। এখন এই 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে আমরা পরবর্তী ধাপগুলো পাবো। 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, অ্যালডিহাইড থেকে কি হচ্ছে অ্যাসিড তৈরি হচ্ছে, তার মানে অ্যালডিহাইডটা জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করবে। জারিত হওয়া মানে হচ্ছে সে হাইড্রোজেন ত্যাগ করে দিবে, মানে এখানে আসবে এন এ ডিপি, সে তৈরি করবে এন এ ডিপিএইচ টু, এবং যেহেতু হাইড্রোজেন আলাদা হয়ে যাচ্ছে তাই এটাকে আমরা বলবো হচ্ছে ডিহাইড্রোজিনেস এনজাইম। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পাবো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে একটা ফসফেট বের হয়ে যাবে। একটা ফসফেট যদি বের করে দিতে চাই অবশ্যই সেটা এটিপি আকারে বের হবে, কিভাবে, এ ডিপি আসবে যার 2টা ফসফেট, এবং এ টিপি তে পরিণত হবে যার 3টা ফসফেট, সে যাওয়ার সময় এখানে একটা ফসফেট নিয়ে চলে যাবে। এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আমরা পরবর্তীতে পাবো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং 2টা আসলে এখানে একটা মিউটেশন ঘটে, এই ফসফেটটা তার জাস্ট জায়গাটা চেঞ্জ করে, সে 3 নম্বর কার্বন থেকে 2 নম্বর কার্বনে সরে আসে, এই জন্য এখানে এনজাইমটার নাম হয় হচ্ছে মিউটেস এনজাইম। এখন এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা থেকে আমরা পাবো হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেহেতু নাম ইনল তার মানে এখানে কাজ করছে ইনোলেস এনজাইম। ইনোলেস এনজাইমের প্রভাবে এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এবং একই সাথে এখান থেকে আসলে এখনো পানিও বের হয়ে যায়। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে আমরা পরবর্তীতে পাবো পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক এর মধ্যে একটা ফসফেট আছে, যেই ফসফেটটা এডিপি সাথে যুক্ত হয়ে এটিপি আকারে বের হয়ে যাবে, এবং আমরা পাইরুভিক অ্যাসিড পাবো। এটা তো পেলাম হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে, এখান থেকে আমরা একটা পাইরুভিক অ্যাসিড পাচ্ছি। এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, এই ক্ষেত্রে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটটা 3-ফসফোগ্লিসারলডিহাইডে পরিণত হবে, এবং আবার সেম ধাপগুলো ঘটবে, সেম ধাপগুলো ঘটলে আমরা আরো একটা পাইরুভিক অ্যাসিড পাবো। এই কারণে বলা হয় একটা গ্লুকোজোন থেকে আমরা 2টা পাইরুভিক অ্যাসিড পাচ্ছি। এই 2টা পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তীতে আমরা ক্রেবস চক্রে যাব। গ্লাইকোলাইসিস সবাদশোষণ অবাদশোষণ 2টাতেই ঘটে, সবাদশোষণ আমরা জানি যেটার মধ্যে আমরা অক্সিজেনের ব্যবহার দেখতে পাই, অবাদ শোষণে অক্সিজেনের ব্যবহার হয় না, এবং পাইরুভিক অ্যাসিডটা জারিত হয় সম্পূর্ণ রূপে হচ্ছে সবাদ শোষণে, এবং অবাদ শোষণে আংশিক ভাবে জারিত হয়। তো এখন আমরা সবাদ শোষণের মধ্যে কি কি ঘটবে সেটা দেখব। ক্রেবস চক্রের মধ্যে পাইরুভিক অ্যাসিডটা ঢোকার আগে তার কিছু বিক্রিয়া ঘটবে, সেই বিক্রিয়াটা দেখব, এবং কোশ্চেনে সাধারণত আসে যেটা যে সবাদ শোষণ এবং অবাদ শোষণে 2 অংশে কোন ধাপটা কমন, কোন ধাপটা সাধারণ ধাপ, সেই ধাপের বর্ণনা লেখো, বা এই ধরনের কোশ্চেন গুলো আসে, সেক্ষেত্রে গ্লাইকোলাইসিস এর বর্ণনাটা তোমাদের লিখতে হবে। তো এরপরে দেখব হচ্ছে পাইরুভিক অ্যাসিডটা থেকে কিভাবে
সেটা জারিত হয় কিভাবে? ক্রেবস চক্রে ঢুকে। ক্রেবস চক্রে ঢুকার আগে পাইরুভিক অ্যাসিডটা মূলত জারিত হবে। জারিত হওয়া মানে হচ্ছে সে হাইড্রোজেন ত্যাগ করবে। হাইড্রোজেন ত্যাগ করার মানে হচ্ছে সেখানে NADPH2 তৈরি হবে। NADPH2 তৈরি হওয়ার সময় কি ঘটে বিক্রিয়াটা যদি লিখি তাহলে এটা এরকম দেখায়, পাইরুভিক অ্যাসিড সেখান সেটা জারিত হবে। জারিত হওয়ার মানে হচ্ছে এখান থেকে একটা NADPH2 বের হবে এবং একই সাথে সে একটা কার্বন ডাইঅক্সাইডও ত্যাগ করে। কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার মানে হচ্ছে পাইরুভিক অ্যাসিডটা ছিল হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, একটা কার্বন বাদ দিয়ে দিলে সে একটা 2 কার্বন বিশিষ্ট যৌগ গঠন করে। সেই 2 কার্বন বিশিষ্ট যৌগটার নাম হচ্ছে অ্যাসিটাইল কো এ। অ্যাসিটাইল কো এটাই পরবর্তীতে ক্রেবস চক্রে ঢুকে এবং এখানে অ্যাসিটাইল কো এ তৈরির সময় এখানে কো এনজাইম নামে একটা অংশ এসে যুক্ত হয় এবং যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস। কারণ এখানে হাইড্রোজেন আলাদা হয়ে যাচ্ছে, হাইড্রোজেন আলাদা হওয়া বা যোগ হওয়ার সময় সবসময় ডিহাইড্রোজিনেস এনজাইমটা থাকে। তো এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডটার সম্পূর্ণভাবে জারিত হওয়ার মানে জারিত হওয়ার সিস্টেমটা, যেটার মাধ্যমে পরবর্তীতে সেই ক্রেবস চক্রে ঢুকতে পারে। ক্রেবস চক্রে ঢুকার সময় অ্যাসিটাইল কোয়েটা সরাসরি ঢুকবে। এখন আমরা দেখব হচ্ছে ক্রেবস চক্র। সবাই একসাথে ক্লাসটি করতে পারে, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারো এবং যারা আছো যে প্রথম লাইভ ক্লাসটি দেখতে পারোনি তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকে পরবর্তী লাইভ ক্লাসটি দেখে নিতে পারবে, আমাদের ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছি যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আছে এবং সেখান থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। সাইট্রিক অ্যাসিড থেকে পরে আছে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, এরপরে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এবং সাকসিনাইল কোয়ে সাকসিনিক অ্যাসিড, এরপর আছে ফিউমারিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থেকে আবার ঘুরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে। এখন দেখি এখানে আসলে কি কি ঘটে। এই এই ক্ষেত্রে যেটা ঘটে যে ক্রেবস চক্র হচ্ছে এই পুরো চক্রটা, এই চক্রের মধ্যে যে অ্যাসিটাইল কোয়েটা তৈরি হলো সেই অ্যাসিটাইল কোয়েটা এসে প্রবেশ করবে কোথায়, এই অংশটাতে। অক্সালো অ্যাসিটিক হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, এটা কিন্তু আমরা হ্যাট্রোস্ল্যাকের মধ্যে দেখেছিলাম। এই 4 কার্বন বিশিষ্টের সাথে যখন অ্যাসিটাইল কো এসে যুক্ত হবে অ্যাসিটাইল কো এ, এই অ্যাসিটাইল কোয়েটা যুক্ত হওয়ার পরে দেখা যাবে কোএনজাইমটা আলাদা হয়ে গিয়েছে। কোএনজাইমটা আলাদা হয়ে যাওয়ার ফলে এই 4 কার্বন বিশিষ্ট যৌগটার সাথে অ্যাসিটাইল কোয়ে যেহেতু 2 কার্বন ছিল, দুইটা যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। সাইট্রিক অ্যাসিড তার মানে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, এটা 4 কার্বন, অ্যাসিটাইল কোয়েটা 2 কার্বন বিশিষ্ট। সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হবে এবং এইখানে যে এনজাইমটা কাজ করে সেটার নাম হচ্ছে অ্যাকোনিটেজ, এটাও 6 কার্বন বিশিষ্ট। এরপরে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হবে। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার মানে হচ্ছে 6 কার্বন থেকে আমরা পাবো কি 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ এবং একই সাথে এখানে একটা NADH2 তৈরি হয়। যেহেতু NADH2 তৈরি হচ্ছে তার মানে এখানে কি ডিহাইড্রোজিনেস এনজাইমটা কাজ করবে, মানে এনজাইম হচ্ছে ডিহাইড্রোজিনেস
এখান থেকে বের হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং একটা NADH2। তো তোমরা মনে রাখবে যেখানে NADH2 তৈরি হচ্ছে বা NADH2 থেকে NADP এসে পড়ছে সেখানে ডিহাইড্রোজেনেজ এনজাইমটা কাজ করবে, এবং যদি কোথাও ফসফেট যুক্ত হয় বা ফসফেট আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কাইনেজ এনজাইম গুলো কাজ করবে, এবং যদি একই কার্বন সংখ্যা হয় কিন্তু তাদের গঠন চেঞ্জ হয় সেক্ষেত্রে আইসোমারেজ এনজাইমটা কাজ করবে। এরপরে যেটা ঘটে, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে যখন সাকসিনাইল কোয়ে তৈরি হয় সেখানে আমরা দেখি একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, একটা NADH2 বের হচ্ছে, মানে এখানেও কার্বন সংখ্যা কমে গেল। তার মানে এটা এখন 4 কার্বন বিশিষ্ট, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ছিল 5 কার্বন বিশিষ্ট। সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরির সময় এখানে মূলত পানি যুক্ত হয় এবং যে কোয়েটা আছে কোয়েটা আলাদা হয়ে যায়, কোয়ে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে তারপরে সেখানে সাকসিনিক অ্যাসিড তৈরি হয়। এবং এইখানে আমরা দেখি যে ATP তৈরি হচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রে ATP হয় আর প্রাণীর ক্ষেত্রে GTP তৈরি হয়। এই সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হবে ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড তৈরির সময় যেটা ঘটে FADH2 উৎপন্ন হয়। FADH2 এখানে এখনো উৎপন্ন হচ্ছে, এবং এখানে যেহেতু FADH আসে এবং সে FADH2 তে পরিণত হয় তার মানে এখানেও ডিহাইড্রোজিনেস এনজাইম। তাহলে আমরা বুঝতে পারছি এখানেও ডিহাইড্রোজিনেস এনজাইম, এখানেও ডিহাইড্রোজিনেস, আবার এখানেও ডিহাইড্রোজিনেস। আর যেহেতু এখানে ATP হচ্ছে তৈরি হচ্ছে তার মানে এখানে একটা কাইনেজ এনজাইম থাকবে, কিন্তু যেহেতু এখানে একটা অ্যাসিড তৈরি হচ্ছে এর জন্য আমরা এখানে কাইনেজ এনজাইমটা লিখি না, না লিখে লিখি হচ্ছে যে সাকসিনাইল সিনথেটিস, সাকসিনাইল কোয়ে সিনথেটিস, সাকসিনাইল কোয়েটা সাকসিনিক অ্যাসিড সিনথেসিস করছে সেজন্য সিনথেটিসটা লিখি। ফিউমারিক অ্যাসিড থেকে আমরা পাবো ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড তৈরির সময় এখানে যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে ফিউমারেজ। ফিউমারেজ এনজাইমটা এসেছে ফিউমারিক অ্যাসিডের নাম থেকে। ফিউমারেজ কাজ করবে হচ্ছে এখানে একটা পানি যুক্ত হয় তখন সেটা ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। ম্যালিক অ্যাসিডও কিন্তু 4 কার্বন বিশিষ্ট, এটাও কিন্তু ছিল 4 কার্বন বিশিষ্ট, সবগুলো 4 কার্বন বিশিষ্ট। এই ম্যালিক অ্যাসিড থেকে পরবর্তীতে আমরা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাব। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরির সময় আমরা দেখব একটা NAD আসছে এবং সেখান থেকে NADH2 তৈরি হচ্ছে, মানে এখানেও ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করছে। তো আশা করি তোমরা এখানের এনজাইমগুলোর নামগুলো বুঝতে পেরেছো। তো আমি দেখি তোমরা কারা কারা আছো ক্লাসে। আমাদের সাথে অনেকেই আছো ক্লাসে। তার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, এবং সেখান থেকে পরবর্তী এই পাঁচটা এই কয়েকটা সবগুলোই কিন্তু আসলে অ্যাসিড, শুধুমাত্র সাকসিনাইল কোয়েটার মধ্যে কোনো অ্যাসিড নামটা নেই, বাকি সবগুলো কিন্তু এক ধরনের অ্যাসিড। তো এটা ছিল হচ্ছে ক্রেবস চক্র। এখন দেখো এখানে আমরা কি কি পাচ্ছি, এখানে প্রথমে এখানে একটা NADH2, আরেকটা NADH2 এবং এখানে একটা NADH2, মানে তিনটা NADH2 পাচ্ছি, ATP পাচ্ছি একটা, FADH2 পাচ্ছি একটা। তার মানে হচ্ছে একটা পাইরুভিক অ্যাসিডের জন্য আমরা তিনটা NADH2, একটা FADH2, একটা ATP পাচ্ছি। তাহলে আমাদের তৈরি হয়েছিল দুইটা পাইরুভিক অ্যাসিড, দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে আমরা 6টা NADH2 পাবো, 2টা FADH2 পাবো, 2টা ATP পাবো। এই হিসেবগুলো আমাদের রাখতে হবে, কারণ হচ্ছে 38 অণু ATP কিভাবে আসে সেই হিসাবটা দেখার সময় কাজে লাগবে। ক্রেবস চক্রের পরে আমরা জানি আছে হচ্ছে ETS বা
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে যেটা ঘটে সেখানে মূলত থাকে হচ্ছে কয়েকটা অংশ। এই ইটিএস এর যে অংশগুলো আছে সেগুলো আমরা মাইটোকন্ড্রিয়ার যে ঝিল্লি সেই ঝিল্লির মধ্যে দেখতে পাই, এবং সেখানে কোএনজাইম কিউ দেখতে পাই। তারপরে আমরা দেখতে পাই হচ্ছে সাইটোক্রোমের একটা পাম্প। সাইটোক্রোমের কয়েকটা অংশ আমরা এখানে দেখতে পাবো, এবং এখান থেকে কয়েকটা এটিপি তৈরি হবে। সাইটোক্রোম বি সি এ এবং এ থ্রি। কোএনজাইম কিউ এর এখানে এফ এ ডি এইচ টু এসে যুক্ত হয়, এফ এ ডি এসে যুক্ত হয়, এফ এ ডি। আর এফ এ ডি এর এখানে এসে যুক্ত হয় হচ্ছে এন এ ডি পি এইচ টু, এন এ ডি পি এইচ টু। এই এন এ ডি পি এইচ টু টা যখন আসে তখন সে কি করে, তখন সে এফ এ ডি কে তার হাইড্রোজেন গুলো দিয়ে দেয়, দিয়ে সে তৈরি হয়ে যায় নিজে এন এ ডি তে। এন এ ডি পি এইচ টু থেকে এন এ ডি পি তৈরি হয়। এই এন এ ডি পি এর সাথে সাথে আরো তৈরি হয় হচ্ছে একটা এ টি পি। এফ এ ডি থেকে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে তৈরি হবে এফ এ ডি এইচ টু। এফ এ ডি এইচ টু করবে কি, তার এই হাইড্রোজেনটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে এই হাইড্রোজেনটা তখন কোএনজাইম কিউ গ্রহণ করে। গ্রহণ করলে কি হয়, কোএনজাইম কিউ তখন পরিণত হয় হচ্ছে কো কিউ এইচ টু তে, এবং এফ এ ডি এইচ টু পরিণত হয় এফ এ ডি তে। এখন এই কো কিউ এইচ টু যেটা সেটা মূলত কি করে, এই হাইড্রোজেনটাকে ছেড়ে দেয়। হাইড্রোজেন এখানে দুইটা আছে, তারা করে কি, তারা দুইটা এইচ প্লাস তৈরি করে এবং দুইটা ইলেকট্রন তৈরি করে। যেই দুইটা ইলেকট্রন তৈরি করে সেই ইলেকট্রন দুইটা সাইটোক্রোম পাম্পের ভিতরে প্রবেশ করে। সাইটোক্রোম পাম্পে যখন সে প্রবেশ করে তখন সাইটোক্রোম পাম্প বিয়ের সাথে যুক্ত হয়ে এটাকে সে বিজারিত করে, এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটা জারিত হয়ে যায়। সেই দুটা ইলেকট্রন সাইটোক্রোম সি এর সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে সাইটোক্রোম সি কে বিজারিত করে। আমরা জানি যে ইলেকট্রন যুক্ত হওয়া মানে হচ্ছে বিজারণ ঘটা, এবং সে যখন ইলেকট্রনটা ছেড়ে দেয় তখন সাইটোক্রোম এ বিজারিত হয়। এটা অনেকটা আমাদের লুন্ডে করার মতবাদের মতন, ইলেকট্রনটা এক পাশ থেকে আরেক পাশে জারণ বিজারণের মাধ্যমে চলে যাচ্ছে। সবশেষে সাইটোক্রোম এ থ্রি যেটা সে বিজারিত হবে। তাহলে এটা দেখতে হবে অনেকটা এরকম। এবং এখানে যখন এই ঘটনাটা ঘটছে তখন দেখা যাবে সাইটোক্রোম বি এবং সি যখন ঘটবে তার ঠিক মাঝখানে, মাঝখান থেকে একটা এ টি পি তৈরি হচ্ছে, এবং সাইটোক্রোম এ এবং এ থ্রি এর মাঝখান থেকে আরেকটা এ টি পি তৈরি হচ্ছে। এখন চিন্তা করে দেখো, এই এন এ ডি পি অংশ যদি না থাকতো এফ এ ডি, এফ এ ডি থেকে সরাসরি যখন যাচ্ছে এই অংশটা ইটিএস, ইটিএস টা যখন চলছে তখন একটা এটিপি তৈরি হলো আরেকটা এটিপি তৈরি হলো। এই কারণে বলা হয় ওয়ান এফ এ ডি এইচ টু সমান টু এ টি পি। এবং এনএডিপিএস টু দিকে দেখো, এনএডিপিএস টু এসে যখন যুক্ত হচ্ছে তখন এখানে একটা এটিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এবং আরো দুটা এটিপি তৈরি হচ্ছে। এই জন্য বলা হয় ওয়ান এন এ ডি এইচ টু সমান থ্রি এ টি পি। এটা হচ্ছে তিনটা এবং দুইটা বলার কারণ। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এনএডিপি অংশটা আছে এটাকে বলা হয় কমপ্লেক্স ওয়ান, এই অংশটা হচ্ছে কমপ্লেক্স টু, সাইটোক্রোম বি হচ্ছে কমপ্লেক্স থ্রি
এবং এটা হচ্ছে কমপ্লেক্স ফোর, হচ্ছে কমপ্লেক্স ফোর। এখন প্রশ্ন হচ্ছে ইটিএস কেন প্রয়োজন, বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা, সেটা আমাদের কেন প্রয়োজন? প্রয়োজন এই কারণেই যে এই যে FADH2 NADH2 পাচ্ছি, এগুলো থেকে যাতে ATP তৈরি করতে পারে সেই জন্য আমাদের এটা প্রয়োজন। এখন আমরা হিসাব করব 38 অণু ATP কিভাবে তৈরি হয়। 38 অণু ATP-র ক্ষেত্রে তৈরির ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কতটুকু NADH2 কতটুকু ATP কি কি তৈরি হয়েছিল সেটা আমরা একটু মনে করব, মনে করার চেষ্টা করব। গ্লাইকোলাইসিস আমরা যদি এটা একটা ছক করে করি তাহলে মনে হয় সুবিধা হয়। গ্লাইকোলাইসিস এটা একটা অংশ, তারপরে ছিল হচ্ছে আমাদের ক্রেগস চক্র, তারপরে হচ্ছে ইটিএস, এবং এখানে আমরা পুরো মোট হিসাবটা করব। এখন মনে করে দেখি গ্লাইকোলাইসিসের যে অংশটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে 4টা ATP তৈরি হয়, 4টা ATP তৈরি হয় এবং একই সাথে 2টা ATP খরচ হয়ে যায়, তার মানে আমাদের 2টা ATP হাতে থাকে এবং 2টা NADH2 তৈরি হয়, তার মানে গ্লাইকোলাইসিসে 2 অণু ATP, 2 অণু NADH2 তৈরি হচ্ছে। ক্রেবস চক্রে কি হচ্ছে? ক্রেবস চক্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন মেইন ক্রেবস চক্র চলছে তখন বলেছিলাম যে সেখানে 6 অণু NADH2 তৈরি হয়, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু ATP। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হবে? NADH2 FADH2 জাস্ট ভেঙে ATP তে পরিণত হবে। ATP তে পরিণত হওয়ার সময় দেখা যাবে এখানে যে NADH2 টা আছে 6 অণু NADH2 এবং এখানে আছে 2 অণু NADH2, মোট 8 অণু NADH2। আমরা জানি 1 অণু NADH2 হচ্ছে 3 অণু ATP এর সমান, তার মানে হচ্ছে এখানে 24 অণু ATP আমরা পেয়ে যাব। FADH2 এক FAD, একটা FADH2 থেকে আমরা 2টা ATP পাই, তাই 2টা FADH2 থেকে আমরা 4টা ATP পাব। আর 2টা ATP আর এখানে আছে 2টা ATP, মোট হচ্ছে 4টা ATP। হিসাব করে দেখো এখানে আছে হচ্ছে 32 অণু ATP, আমাদের হওয়ার কথা 38 অণু ATP, আর 6টা ATP কোথায়? তোমরা কি কেউ বলতে পারবে যে আর 6টা ATP আসলে কোথায় আছে? আমাদের এখানে কেন 32 অণু ATP আছে? আমরা কি সবগুলো শক্তি যেগুলো উৎপন্ন হয়েছে সেটা হিসেব করেছি? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিয়ে দাও। ততক্ষণে আমি বলি যে এখানে ক্রেবস চক্রের ক্ষেত্রে আমরা যে সাইকেলটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে 3টা NADH2 তৈরি হচ্ছে। অনেকে এটা ভাবতে পারো 6টা কোথা থেকে আসলো, কারণ হচ্ছে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল, 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 3 অণু NADH2, আর 2 অণু থেকে হচ্ছে 6 অণু NADH2, এবং 1 অণু FADH2 হচ্ছে 1টা পাইরুভিক অ্যাসিড থেকে, তাই 2টা পাইরুভিক অ্যাসিড থেকে আসবে হচ্ছে 2 অণু FADH2। এই কারণে সবগুলোই আসলে আমাদের 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে। অনেকে বলছো যে আমি অনেক দ্রুত হয়তো বলছি, আমি চেষ্টা করব একটু স্লো বলার। কেউ অ্যান্সার দিতে পারোনি এখানে কেন আমাদের 32 অণু ATP হচ্ছে, কেন 38 অণু ATP হচ্ছে না? তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিয়ে দাও যে 6 অণু ATP আসলে আমাদের কোথায় আছে।
আমি বলি যে ছয়নের টিপে আসলে কোথায়, আমরা কিন্তু সবগুলো ধাপ আসলে আলোচনা করিনি এখানে। কারণ হচ্ছে ক্রেবস চক্রে যাওয়ার আগে আমি দেখিয়েছিলাম পাইরুভিক অ্যাসিড কিছুটা জারিত হচ্ছে, সেখানে অ্যাসিটাইল কোয়েটা যখন তৈরি হয় সেখানে কিন্তু আমাদের NADH2 তৈরি হয়েছিল। এখনো পাইরুভিক অ্যাসিড থেকে এখনো অ্যাসিটাইল কোয়ে তৈরির সময় এখনো NADH2 তৈরি হয়, তার মানে দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে দুই অণু NADH2 তৈরি হয়েছে। তার মানে ওই যে দুই অণু NADH2টা আমাদের ক্রেবস চক্রের ঢোকার আগে হয়েছিল সেই দুই অণু NADH2 আমরা হিসাব করিনি। এই দুই অণু NADH2 থেকে আমরা কি পাবো, এখনো NADH2 সমান তিনটা এটিপি, দুই অণু NADH2 থেকে আমরা পাবো হচ্ছে ছয়টা এটিপি, 6 ATP, সো 38 অণু ATP। তার মানে এখন আমাদের 38 অণু ATP হিসাবটা মিলছে, যে এক অণু গ্লুকোজ থেকে আমাদের 38টা ATP-র অণু আমরা পেতে পারি। তো এটা ছিল হচ্ছে আমাদের ATP, টোটাল ATP-র হিসাব। এটা অনেক সময় পরীক্ষায় আসে এবং পরীক্ষায় মূলত যেটা অ্যাডমিশন টেস্টে বা HSC কোশ্চেনের মধ্যে যেগুলো আসে সেটা হচ্ছে যে ক্রেবস চক্রের মধ্যে টোটাল কয় অণু ATP তৈরি হয়েছে, সেই কোশ্চেনটা অনেক সময় আসে। ক্রেবস চক্রের মধ্যে যদি বলে তাহলে তুমি এতটুকু হিসাব করবে, এই গ্লাইকোলাইসিসের পার্ট কিন্তু হিসাব হবে না। এবং এই যে পুরোটা আলোচনা করলাম এটা ছিল আমাদের স্বাদ শোষণের ধাপগুলো, স্বাদ শোষণে একটার পর একটা হয়ে কতগুলা ATP তৈরি হচ্ছে। এবং এখন আমরা আলোচনা করব হচ্ছে অবাধ শোষণ নিয়ে। অবাধ শোষণ আলোচনা করা মানে হচ্ছে সেখানে আসলে আমাদের অক্সিজেন লাগবে না বা অক্সিজেন আসবে না। অবাধ শোষণের ক্ষেত্রে, অবাধ শোষণের ক্ষেত্রে যেটা ঘটে, অবাধ শোষণে আমরা মূলত দেখব গ্লাইকোলাইসিসটা ঘটবে, গ্লাইকোলাইসিসের পরে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ হবে না, মানে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণভাবে জারিত না হলে ক্রেবস চক্রে ঢুকতে পারে না। এ কারণে অবাধ শোষণের ক্ষেত্রে কোনো ক্রেবস চক্র নেই, কারণ পাইরুভিক অ্যাসিডটা থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় না। সেখানে কি হয়, সেখানে অ্যালকোহল তৈরি হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। তার মানে অবাধ শোষণের গ্লাইকোলাইসিসের পরে আমরা দুই ধরনের ধাপ পাই, একটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি। তাহলে এখন দেখি, যদি অ্যালকোহলিক ফার্মেন্টেশনটা নিয়ে আলোচনা করি তাহলে কি কি ঘটে। আমরা জানি গ্লাইকোলাইসিসে দুই অণু ATP তৈরি হয়েছিল এবং দুই অণু NADH2 তৈরি হয়েছিল, এবং অবাধ শোষণে যখন অ্যালকোহলিক ফার্মেন্টেশন হবে তখন আমরা NADH2টা খরচ করে ফেলব। কিভাবে সেটা একটু দেখি। সেখানে হবে হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড ছিল সেই পাইরুভিক অ্যাসিড বিজারিত হবে, বিজারিত হওয়া মানে হচ্ছে সেটা একটা অ্যালডিহাইড তৈরি করবে, অ্যালডিহাইড আবার বিজারিত হবে। অ্যালডিহাইড কে বিজারিত করলে আমরা পাবো হচ্ছে অ্যালকোহল, এই অ্যালকোহলটা হচ্ছে ইথানল। কারণ কি, কারণ হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড ছিল সেই পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এটা থেকে যখন অ্যালডিহাইড তৈরি হয় তখন দেখা যায় যে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, মানে 3 কার্বন থেকে সেটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইডে পরিণত হয়েছে। এবং এই অ্যালডিহাইডকে বিজারিত করার জন্য NADH2 আসে, একটা NADH2 এসে সেখানে বিক্রিয়া করে, বিক্রিয়া করার পরে অ্যালকোহল বা সেই অ্যালকোহলের নাম হচ্ছে ইথানল, যেহেতু 2 কার্বন বিশিষ্ট তাই সেটার নাম হচ্ছে ইথানল, অ্যালকোহলটাকে আমরা ইথানল বলছি। এখন প্রশ্ন হচ্ছে এই অংশটাতে আমাদের NADH2 খরচ হয়ে যাচ্ছে, এখনো পাইরুভিক অ্যাসিডের সাথে এখনো NADH2 খরচ হচ্ছে, তার মানে দুই অণু পাইরুভিক অ্যাসিডের সাথে দুই অণু NADH2 খরচ হয়ে যাবে। গ্লাইকোলাইসিসে ছিল আমাদের
দুই অনু এটিপি, দুই অনু এনএডিএইচ টু, এই দুইটা এনএডিএইচ টুই আমরা খরচ করে ফেলবো। তো এটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশনের শেষে আমরা দুই অনু কার্বন ডাইঅক্সাইড পাই এবং দুই অনু ইথানল পাই এবং দুই অনু এটিপি পাই, যেটা গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল। এখন অ্যালকোহলিক ফার্মেন্টেশনের পরে আরেকটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি। ল্যাকটিক অ্যাসিড তৈরির সময়ও আমরা এনএডিএইচ টুটাকে ব্যবহার করব। ল্যাকটিক অ্যাসিড তৈরি, ল্যাকটিক অ্যাসিড তৈরির সময় মনে রাখতে হবে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। আমরা অ্যালকোহলিক ফার্মেন্টেশনে দেখেছিলাম কার্বন ডাইঅক্সাইড হয়েছিল, কিন্তু ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে মূলত হয় হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড থাকে সেই পাইরুভিক অ্যাসিডের সাথে এনএডিএইচ টু এসে বিক্রিয়া করে এবং সেটাকে বিজারিত করে ফেলে, এনএডিপি তৈরি হয় এবং সরাসরি সে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এবং দুইটাই হচ্ছে মূলত তিন কার্বন বিশিষ্ট। যেহেতু ল্যাকটিক অ্যাসিডও তিন কার্বন বিশিষ্ট, এই জন্য পাইরুভিক অ্যাসিড থেকে কোনো কার্বন বের হয়ে যেতে হয় না, এই জন্য আমরা কোনো প্রকারের কার্বন ডাইঅক্সাইডও দেখতে পাই না। আর দুইটা আমাদের পাইরুভিক অ্যাসিড ছিল, সেই জন্য দুই অনু পাইরুভিক অ্যাসিডের সাথে দুই অনু এনএডিএইচ টু বিক্রিয়া করে ফেলে এবং দুই অনু ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এবং বিক্রিয়ার শেষে দেখা যায় যে ল্যাকটিক অ্যাসিডের সাথে আমরা এই দুই অনু এটিপি পাচ্ছি। তার মানে অবাত শোষণে সব সময় আমরা পাবো হচ্ছে দুই অনু এটিপি, আর সবাত শোষণে পাবো হচ্ছে 38 অনু এটিপি। এটা হচ্ছে অবাত শোষণ এবং সবাত শোষণের সবচাইতে মূল পার্থক্য। তো এটা ছিল হচ্ছে আমাদের শ্বসন অংশটা। শ্বসন অংশের পরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রসেদন। প্রসেদনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদটা। প্রোটন প্রবাহ মতবাদ বলার আগে প্রসেদনটা কি সেটা বলি। প্রসেদনটা হচ্ছে কোনো একটা উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রক্রিয়া। এখন বের করে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে কয়েকটা ধরন হতে পারে। পাতা দিয়ে বের হয়ে যেতে পারে, বা উদ্ভিদের যে বাকল আছে বাকলের মধ্য দিয়ে বের হয়ে যেতে পারে, কয়েকভাবে বের হয়ে যেতে পারে। এবং প্রসেদনের ক্ষেত্রে যেটা প্রভাব ফেলে সেটা হচ্ছে রক্ষীকোষ। এখন রক্ষীকোষ যখন খোলা থাকে, পত্ররন্ধ্রটা যখন খোলা থাকে, মানে রক্ষীকোষ যখন স্ফীত অবস্থায় থাকে, তখনই হচ্ছে প্রসেদনটা বেশি পরিমাণে হতে পারে। এখন মতবাদ যেগুলো আছে সেই মতবাদগুলো মূলত হচ্ছে যে রক্ষীকোষটা কি কি কারণে শিথিল হবে আর কি কি কারণে স্ফীত হবে, এই জিনিসগুলো নিয়ে কয়েকটা বিজ্ঞানী ভিন্ন ভিন্ন মতবাদ দিয়েছেন। তো মতবাদের মধ্যে যেটা তোমাদের ফার্স্টেই বলবো সেটা হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদ। প্রোটন প্রবাহ মতবাদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে এটা যদি একটা রক্ষীকোষ হয়, এটা যদি স্ফীত রক্ষীকোষ হয় এবং এটা যদি শিথিল রক্ষীকোষ হয়, মনে করো এটা হচ্ছে চারপাশের কোষ, রক্ষীকোষের আশেপাশের কোষগুলো, এবং আমরা জানি রক্ষীকোষের ভেতরের দিকে যে অংশটা সেটা একটু পুরু হয়, ভেতরের দিকে প্রাচীরটা পুরু হয় এবং বাইরের দিকের প্রাচীরটা একটু পাতলা ধরনের হয়ে থাকে। এখন দেখি এখানে কি ঘটে। এখানে মূলত যেটা বলা হয় যে দিনের বেলায় গ্লুকোজ তৈরির সময় কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করে ফেলার ফলে কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে থাকলে কি করে, সে অ্যাসিড তৈরি করে থাকতে পারে কার্বনিক অ্যাসিড হিসেবে। যখন কার্বন ডাইঅক্সাইড ইউজ হয়ে যাচ্ছে তার মানে অ্যাসিড কমে যাচ্ছে। অ্যাসিড কমে যাওয়া মানে পিএইচ বেড়ে যাওয়া, পিএইচ বেড়ে যাবে এটা আমরা জানি। এবং পিএইচ বেড়ে যাওয়ার ফলে কি হয়, যে স্টার্চ ছিল সেটা ম্যালিক অ্যাসিডে পরিণত হয়, স্টার্চ হয়ে যাবে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থেকে পাবো হচ্ছে ম্যালেট এবং
এইচ প্লাস। এই যে এইচ প্লাসটা, এই এইচ প্লাসটা এইখানে আছে, এখান থেকে সে বের হয়ে পাশের কোষগুলোতে চলে যাবে, সে রক্ষী কোষে থাকবে না। এবং সে যখন বের হয়ে যাচ্ছে, তার ফলে কি হবে, তার মধ্যে ব্যালেন্স আনার জন্য বাহির থেকে পটাশিয়াম আয়ন ঢুকতে থাকবে। পটাশিয়াম আয়ন যখন ঢুকে, তখন সেখানে অভিস্রবণিক চাপ বেড়ে যায়, এবং যেহেতু স্টার্চ ভেঙে যাচ্ছে মানে অদ্রবণীয় অংশটা কমে যাচ্ছে, ফলে দ্রবণীয় গ্লুকোজ বেড়ে যাচ্ছে। দ্রবণীয় গ্লুকোজ বাড়ে মানে এইটার ভেতরে গ্লুকোজের ঘনত্ব বেড়ে গেল। গ্লুকোজের ঘনত্ব বেড়ে যাওয়া মানে কি, এখানে পানি কম আছে, বাইরের পানিগুলো চেষ্টা করবে এখানে ভেতরে ঢুকে ঘনত্বটাকে ব্যালেন্স করা, ব্যাপন প্রক্রিয়া ঘটতে থাকবে, ফলে এখানে পানিও ঢুকবে। এর ফলে এখানে একটা রসস্ফীতি তৈরি হবে, সেই রসস্ফীতির ফলে একটা চাপ তৈরি হবে, চাপের কারণে এই মাঝের অংশটা খুলে যাবে, তখন পত্ররন্ধ্রটা খোলা থাকে। এবং এক্ষেত্রে দেখা যায় যদি কখনো এই স্টার্চটা আবার তৈরি হওয়া শুরু হয়, যখন স্পেশালি রাতের বেলা স্টার্চটা আবার তৈরি হওয়া যখন শুরু হয়, তখন দেখা যায় গ্লুকোজের ঘনত্বটা কমে যাচ্ছে, স্টার্চের ঘনত্ব বেড়ে যাচ্ছে। এবং গ্লুকোজের ঘনত্ব এখানে কমে যাওয়া মানে কোষের বাহিরে গ্লুকোজ তখন বেশি থাকে, তখন পানিটা ধীরে ধীরে বের হয়ে যেতে থাকে, তার মানে এই কোষটা তখন শিথিল হয়ে যায়। পানি যখন কমে যায় তখন সেটা শিথিল হয়ে যাবে, শিথিল হয়ে যাওয়া মানে হচ্ছে দুটা কোষ আস্তে আস্তে একসাথে মিলে এই মাঝের অংশটা বন্ধ করে দিতে থাকে। এবং এখানে মূলত কি হয়, মূলত যেটা ঘটে যে ম্যালিক অ্যাসিড যেটা ছিল, সেই ম্যালিক অ্যাসিডটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। পাইরুভিক অ্যাসিডে পরিণত হওয়ার মানে হচ্ছে পিএইচ কমে যাওয়া, মানে সেখানে একটা অ্যাসিডিক পরিবেশ তৈরি হওয়া। অ্যাসিডিক পরিবেশ যখন তৈরি হবে তখনই মূলত আবার স্টার্চ নতুন করে আবার তৈরি হওয়া শুরু হবে, তারপরে দেখা যাবে যে দ্রবণীয় গ্লুকোজের সংখ্যা কমে যাচ্ছে। তো এটা হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদ, মানে এই যে হাইড্রোজেন বের হওয়ার ক্যাটায়ন ঢোকা, এটাই হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদের মূল কথা। আমি দেখি আমাদের সাথে ক্লাস গুলো কারা কারা করছো। অনেকে আমার সাথে ক্লাস করছো, অনেক একজন প্রশ্ন করেছে ম্যালেট কি। ম্যালেট হচ্ছে যে ম্যালিক অ্যাসিডটা তৈরি হয়, ম্যালিক অ্যাসিডটা ভেঙে ম্যালেট এবং এইচ প্লাস প্রোটন তৈরি করে। ম্যালেট হচ্ছে একটা যৌগ, যে যৌগের সাথে প্রোটন যুক্ত হলে পরবর্তীতে আমরা ম্যালিক অ্যাসিড পেতে পারি। আচ্ছা, এরপরে এই প্রসেদনের ক্ষেত্রে আরো কিছু মতবাদ রয়েছে, যেমন হচ্ছে বিজ্ঞানী লয়েডের মতবাদ, এরপর বিজ্ঞানী সায়ারির মতবাদ। তো বিজ্ঞানী লয়েডের মতবাদ হচ্ছে খুবই সহজ একটা কথা, সেটা হচ্ছে যে যখন দ্রবণীয় গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে তখন মূলত পানি বেশি পরিমাণে আসতে থাকবে, মানে অভিস্রবণিক চাপ বেড়ে যাবে। অভিস্রবণিক চাপ বেড়ে যাওয়ার মানে হচ্ছে পত্ররন্ধ্রটা খুলে যাবে। আর যখন হচ্ছে গ্লুকোজটা থেকে স্টার্চ তৈরি হবে, স্টার্চটা হচ্ছে অদ্রবণীয়, তখন দেখা যাবে যে অভিস্রবণিক চাপটা কমে যাচ্ছে, ফলে রসস্ফীতি কমে যাচ্ছে, রক্ষী কোষ দুটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বিজ্ঞানী লয়েডের মতবাদ, এবং খুবই সহজভাবে উনি বলেছিলেন যে একটা দ্রবণীয় অংশ যখন বেড়ে যায় তখনই রসস্ফীতি ঘটতে থাকে, যখন সেটা অদ্রবণীয়তে পরিণত হয় তখন সেখানে আর রসস্ফীতিটা ঘটবে না। আর বিজ্ঞানী সায়ারির মতবাদ অনুযায়ী, সে মূলত পিএইচ এর উপর ডিপেন্ড করে কয়েকটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আলু যখন থাকে তখন গ্লুকোজ তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি ব্যবহৃত হয়, এর ফলে পিএইচ বেড়ে যায়। আর অন্ধকারের মধ্যে হচ্ছে শ্বসন বেশি ঘটতে থাকে, কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হয়, তখন সেখানে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, পিএইচ এর ফলে কমে যায়।
পিএইচ যখন কমে যায় তখন গ্লুকোজটা শ্বেতসারে পরিণত হয়, আর যখন পিএইচ বেড়ে যায় তখন শ্বেতসারটা গ্লুকোজে পরিণত হয়। মানে সেই যে প্রোটন প্রবাহ মতবাদটা ছিল, প্রোটন প্রবাহ মতবাদের সাথে কিন্তু কথার অনেকটাই মিল আছে বিজ্ঞানী সায়ারের। এই কারণে অনেক সময় কোশ্চেনে বিজ্ঞানী সায়ারের মতবাদটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এটাই ছিল হচ্ছে তোমাদের প্রশ্নের মতবাদগুলো। তো এইখানে সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে শ্বসন এবং শ্বালক সংশ্লেষণটা পড়লাম, এই দুটার মধ্যে পার্থক্যটা অনেক সময় আসে। শ্বালক সংশ্লেষণের পার্থক্যের মধ্যে আমরা সবসময় যেটা বলবো সেটা হচ্ছে শ্বালক সংশ্লেষণে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে খাবার তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, আর শ্বসনে যেটা ঘটে গ্লুকোজটা ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন হয়। শ্বালক সংশ্লেষণটা ঘটবে হচ্ছে আলোর উপস্থিতিতে, ঘটবে একটা অংশ, আর একটা অংশ ঘটবে হচ্ছে আলোর উপস্থিতিতে অথবা আলোর অনুপস্থিতিতে। আর শ্বসন অংশটা সেখানে ঘটবে যখনই প্রয়োজন হয়, তখনই শ্বসন অংশটা ঘটতে থাকবে শক্তি উৎপাদন করার জন্য। এবং শ্বসনের মধ্যে যে অবাধ শ্বসনটা বলেছিলাম, অবাধ শ্বসনটা কিন্তু শুধুমাত্র যে নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোতে ঘটবে তা কিন্তু নয়, অবাধ শ্বসন কিন্তু আমাদের দেহের মধ্যেও ঘটতে পারে, আমাদের পেশির মধ্যেও ঘটতে পারে। কখন ঘটতে পারে? যখন মনে করো তুমি হয়তো পরীক্ষার হলে অনেক জোরে লিখছো, অনেক দ্রুত লিখছো, বা তুমি কোনো একটা রেসে পার্টিসিপেট করেছো, সেখানে তুমি অনেক জোরে দৌড়াচ্ছ, তোমার কোষের মধ্যে যেই পরিমাণ শক্তির প্রয়োজন সেই পরিমাণ শক্তি দেখা যাবে যে তুমি যেই অক্সিজেনটা গ্রহণ করছো সেই অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে শক্তি অত উৎপাদন করতে পারছে না। তখন কি হবে? তখন তোমার পেশির যে কোষগুলো আছে তারা দেখা যাবে অবাধ শোষণ শুরু করে দিবে, তখন তারা সেখানে কিছু শক্তি উৎপাদন উৎপন্ন করতে থাকবে অক্সিজেন ছাড়াই, কারণ অক্সিজেনটা তখন তোমার ফুসফুস থেকে রক্তের মাধ্যমে ওই পেশি পর্যন্ত পৌঁছানোর আগেই তোমার এটিপির ঘাটতি দেখা দিবে, এর ফলে সেখানে অবাধ শোষণ শুরু হয়ে যাবে এবং সেখানে দেখা যায় যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এর ফলে অনেক সময় আমাদের পেশিতে ব্যথা হয়ে যায়। এইটা হচ্ছে মূলত এই কারণ যে সেখানে অবাধ শোষণ হয়। তো এটাই ছিল হচ্ছে শ্বসন, শ্বালক সংশ্লেষণ এবং প্রশোধন নিয়ে আলোচনা। তোমাদের যাদের কোশ্চেন ছিল তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তো আর কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে পরবর্তীতে কমেন্টে জানিয়ে দিতে পারো, এবং পরবর্তী লাইভ ক্লাসটিতে কোন টপিকে ক্লাস নিলে ভালো হয় কমেন্টে সেটা অবশ্যই জানিয়ে দিবে।